নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত জানাইছো মসজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটো খবর, নাগরিকত্ব সংশোধনী আইন চমুকৈ কা সন্দর্ভত বিস্ফোরক মন্তব্য অসমৰ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ। সর্বানন্দ সোণোৱালে এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে অসমৰ বাবে ক্ষতিকারক নহয় কা। কাক লৈ যদি ইমানে আপত্তি আছে তেনেহলে আদালতলৈ যাওক। কা সন্দর্ভত বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ। অসমৰ বাবে কা ক্ষতিকারক নহয়, এই মন্তব্য সর্বানন্দ সোণোৱালৰ। সর্বানন্দ সোণোৱালে লগতে মন্তব্য করে কয় যে কা এখন সর্বভারতীয় আইন, কা কেবল অসমৰ আইন নহয়। কা বিরোধীসকলের মাজত এটা আতঙ্কর সৃষ্টি হয়েছে। কাক লৈ মোৰ স্থিতি পূর্বরপরা একে আছে আর সদায় থাকিব। কাক লৈ যদি ইমানে আপত্তি আছে তেনেহলে আপনাদের আদালতলৈ যাও। সুপ্রিম কোর্টে যি রায়দান দিছে সেই রায়কে স্বাগতম জানাম। আদালতলৈ নগৈ মানুষের মাজত বিভ্রান্তির সৃষ্টি করার কারণ কি, সকল উত্তর দিব লাগিব। কার বিরোধিতা করা সকলে কোনো হারি যাব নোৱাৰিব, সকল উত্তর দিব লাগিব জনতা। কাক লৈ এই মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ। পরবর্তী খবর, নির্বাচনী বন্ডর বাবে এইবার লোকসভা নির্বাচনত বিপদত পড়িব বিজেপি। এই সন্দর্ভত দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ তথা কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পরকলা প্রভাকরে সকিয়াই দিলে বিজেপি। ইলেকট্রাল বন্ডক বিশ্বর আটাইতক ডর দুর্নীতি আখ্যা দিলে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামীগে। নির্বাচনী বন্ডর লোকসভা নির্বাচনত বিপদত পড়িব বিজেপি। বিজেপিক এইবার সকিয়াই দিলে অর্থনীতিবিদ তথা কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পরকলা প্রভাকরে। নির্বাচনী বন্ডক বিশ্বর আটাইতক ডর দুর্নীতি আখ্যা অর্থনীতিবিদ পরকলা প্রভাকরৰ। ইলেকট্রাল বন্ডর বিজেপিয়ে নির্বাচনত মূল্য ভরিব লাগিব বলে দাবি অর্থনীতিবিদগুলির। এটি সাক্ষাৎকারত নির্বাচনী বন্ডক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করে বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকরৈ। উল্লেখযোগ্য যে উচ্চতম ন্যায়ালয়ের ধমকর পিছতেই ভারতীয় স্টেট ব্যাংকে প্রকাশ করেছে নির্বাচনী বন্ডর তথ্য। তথ্য অনুসরি নির্বাচনী বন্ডর জড়িয়ে বিজেপির পুঁজিত জমা হয়েছে 6,986.5 কোটি টাকা। ইডি সিবিআই অভিযান চলোৱা একাংশ কোম্পানিয়ে নির্বাচনী বন্ডর জড়িয়ে বিজেপিক দিছিল ধন। পরবর্তী খবর, মোবাইল ফোন ব্যবহারকারী সকল সাবধান, ভুলত অচিনাকি নম্বরের ফোন রিসিভ নকৰিব, অন্যথা মুহূর্তের ভিতরতে খালি হয়ে যাব আপনার ব্যাংক একাউন্ট আর ভয়ঙ্কর বিপদত পড়ব আপনি। অচিনাকি নম্বরের ফোন রিসিভ করার পূর্বে একবার ভাবক। সাবধান, অচিনাকি নম্বরের ফোন রিসিভ করার আগত ভালদরে চাই লোক, মুহূর্তের ভিতরতে ক্লন করে লব আপনার ফোন, ভয়ঙ্কর বিপদত পড়ব আপনি। আপনার গোপন ফটো ভিডিও সকল পাই যাব দুষ্ট চক্রই, পাই যাব আপনার ব্যাংক একাউন্ট ডিটেলস, লগতে সোশ্যাল মিডিয়া একাউন্ট আর ব্যাংক ডিটেলস সকল যাব দুষ্ট চক্রের হাতলৈ। 8157824833 এই নম্বরটে বহুতকে পেলাইছে জালত। এই নম্বরের ফোন আহিলে ভুলত রিসিভ নকৰিব। স্কেমারর এয়া হয়েছে লেটেস্ট স্কেম। এই নম্বরের কল করে কব যে আপনার মোবাইল ফোনটি ব্লক হয়ে যাব, আর যদি আপনি ব্লক হওয়াটো বিচার নাই তেন্তে প্রেস করক 9 আর লগলগে সংযোগ বিচ্ছিন্ন হব আপনার ফোন, আর আনফালে মুহূর্তের ভিতরতে ক্লন হয়ে যাব আপনার ফোনটি, অর্থাৎ আপনার ফোনটি হ্যাক হয়ে যাব। ফোন ক্লন করা এয়া হয়েছে লেটেস্ট স্কেম। আপনি সাবধান হোক, লগতে আনকে সাবধান করাও, শেয়ার করক আজির এই ভিডিওটি, যিমান পারে সিমান শেয়ার করক। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনাদের এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক, আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর, টলগেটক লৈ বৃহৎ ঘোষণা কেন্দ্রীয় সরকারের।
রাষ্ট্রীয় ঘাইপথের নাইকিয়া হব টোল গেট। এতিয়ারপরা রাষ্ট্রীয় ঘাইপথে যাতায়াত করলে আপনার ব্যাঙ্ক একাউন্টের পনপটিয়াক কর্তন হব ধন। অতি শীঘ্রে দেশত প্রযোজ্য হব এই নতুন নিয়ম। টলগেটক লৈ বৃহৎ ঘোষণা কেন্দ্রীয় সরকারও। এতিয়ারপরা টলগেটত হাৰাশাস্তিৰ সন্মুখীন নহয় আপুনি। রাষ্ট্রীয় ঘাইপথের নাইকিয়া হব টোল গেট। সলনি হব টোল টেক্স সংগ্রহের সম্পূর্ণ প্রক্রিয়া। টোল গেট ফাস্টেগ অবিহনে সংগ্রহ করব টোল টেক্স। নতুন স্যাটেলাইট ভিত্তিক পদ্ধতিরে সংগ্রহ করা হব টোল টেক্স। আপনার ব্যাঙ্ক একাউন্টের পনপটিয়াক কর্তন করা হব টোল টেক্স। রাষ্ট্রীয় ঘাইপথে যাতায়াত করলে একাউন্টের কর্তন হব ধন। যাত্রার দূরত্ব অনুযায়ী সংগ্রহ করা হব কর। কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়া করেছে এই ডাঙর ঘোষণা। পরবর্তী খবর, কেন্দ্রীয় সরকারের সকিয়নির পাছত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থিয় হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সকলের দরে দিল্লির মুখ্যমন্ত্রী ন্যায় লাভ করা বিচারে বলে মন্তব্য আমেরিকার হোয়াইট হাউসের। আর কংগ্রেসের ব্যাঙ্ক একাউন্ট বন্ধ করাক সরব হয়ে পড়ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় সরকারের সকিয়নির পাছত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ আমেরিকা। দিল্লির মুখ্যমন্ত্রী ন্যায় লাভ করা বিচারে বলে মন্তব্য হোয়াইট হাউসের। ওয়াশিংটনত আমেরিকার বিদেশ বিভাগের মুখপাত্র মেথিউ মিলারের এই মন্তব্য। আমি নতুন দিল্লিত কূটনৈতিক পর্যায়ত যে আলোচনা হয়েছিল সে রাজহা করব নিবিচার, এই মন্তব্য হোয়াইট হাউসের। লগতে কয় যে কিন্তু এইটো জানাব বিচার যে আমি আমার অবস্থানের আতুরি যাওয়া নাই। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের ঘটনার উপর আমি চকু রাখিছো। সকলের দরে কেজরিওয়ালের দ্রুত ন্যায্য বিচার পয়ার অধিকার আছে বলে মন্তব্য হোয়াইট হাউসের। বিরোধী দলসমূহে মোদী সরকারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগবরক প্রতিক্রিয়া প্রকাশ করেছে ওয়াশিংটনে। কংগ্রেসের ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করার বিষয়টুত দৃষ্টি রখা বলে উল্লেখ করেছে আমেরিকার হোয়াইট হাউসে। একাউন্ট ফ্রিজ করার ফলত কংগ্রেসের নির্বাচনী প্রচার চলাটা কঠিন হয়ে পড়ব, এই মন্তব্য করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রই। উল্লেখযোগ্য যে কালি ভারতত থাকা আমেরিকার দূতাবাসের ভারপ্রাপ্ত মুরব্বী গ্লোরিয়া বারবেনাক তলব করা হয়েছিল নতুন দিল্লিলে, আর ভারতের আভ্যন্তরীণ বিষয়ত হস্তক্ষেপ নকরিবলে সকিয়াই দিছিল আমেরিকা। আর লগতে যা সোমবার দিল্লিত কর্মরত জার্মান রাষ্ট্রদূতজনক সকিয়াই দিছিল ভারত সরকারে, কিন্তু ভারত সরকারের সকিয়নি ভ্রুক্ষেপ নকরিলে আমেরিকা যুক্তরাষ্ট্রই। পরবর্তী খবর, দেশের কোটি কোটি শ্রমিকলৈ ভাল খবর। কেন্দ্রীয় সরকারে বৃদ্ধি করলে শ্রমিকর দৈনিক মজুরি। এতিয়ারপরা এম জি এনরেগার কামর বিনিময়ত প্রতিদিনে লাভ করব 249 টাকাক। দেশের কোটি কোটি শ্রমিকলৈ ভাল খবর। কেন্দ্রীয় সরকারে বৃদ্ধি করলে শ্রমিকসকলের দৈনিক মজুরি। প্রতিদিনের কামর বিনিময়ত এতিয়ারপরা লাভ করব 249 টাকাক। এম জি এনরেগার দৈনিক মজুরি বৃদ্ধি করলে কেন্দ্রীয় সরকারে। দেশের সকলবর রাজ্যের শ্রমিকর মজুরি বৃদ্ধি করলে সরকারে। জব কার্ড থাকা প্রতিজন শ্রমিকে লাভ করব এই সুবিধা। কেন্দ্রীয় সাহিত্য অঞ্চলসমূহেরও বৃদ্ধি করা হয়েছে এই মজুরি। হারিয়ানা সিকিমত সর্বাধিক 374 টাকা ধার্য করা হয়েছে এম জি এনরেগার মজুরি। কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রালয়ে জারি করেছে এই বিশেষ নির্দেশনা। পরবর্তী খবর, চরম বিত্তীয় সংকটত ভুগিছে দেশের বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন। ধনের অভাবত এইবার নির্বাচন নেখেলে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনে। সমাগত লোকসভা নির্বাচনক দেশের চারিওফালে বলিছে নির্বাচনী বতাহ। ইয়ার মাজতে লোকসভা নির্বাচনত অবতীর্ণ হবলে অস্বীকার করেছে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনে। অর্থর অভাবের বাবেই নির্বাচন নেখেলার সিদ্ধান্তর কথা রাজহা করলে কেন্দ্রীয় বিত্তমন্ত্রীগিয়ে। জানিবা মতে শীর্ষ নেতৃত্বর প্রস্তাব মানি লওয়া নাই বিত্তমন্ত্রীগিয়ে। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনক দুখন রাজ্যক্রমে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুত নির্বাচন খেলার বিকল্প দিয়া হয়েছিল। অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু নির্বাচনত জয়ী হবলৈ বহু প্রত্যাহ্বানের সম্মুখীন হব লাগিব বলে বিত্তমন্ত্রীগিয়ে মন্তব্য করে নির্বাচন নেখেলার কথা উল্লেখ করে।